ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার তরফ থেকে কিন্তু ফ্রিতে 3 মাসের যে গ্যাস সিলিন্ডার সেটা কিন্তু ফ্রিতে দেওয়া হবে। তো প্রথম মাসেরটা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এপ্রিল মাসেরটা দিয়ে দেওয়া হয়েছে, এবং মে মাসেরটা অর্থাৎ মে মাসের যে টাকা আপনাদের অ্যাকাউন্টে যেটা ঢুকবে সেই টাকা কিন্তু আগামী 3ই মে থেকে দেওয়া শুরু হবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে 3ই মে থেকে। তো এবার আপনাদের জানিয়ে রাখবো যে যারা আপনারা প্রথম পর্বে টাকা পেয়েছেন, অর্থাৎ এপ্রিল মাসে আপনারা ফ্রিতে গ্যাস পেয়েছেন, অর্থাৎ গ্যাসের জন্য ফ্রি গ্যাসের জন্য টাকা পেয়েছেন অ্যাকাউন্টে, আপনারা যদি এবার দ্বিতীয়বারের জন্য ফ্রিতে গ্যাস পেতে চান তাহলে আপনাদের কিন্তু একটি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, একটি প্রসেস কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। যদি আপনারা সেটি না করেন তাহলে কিন্তু আপনারা আর দ্বিতীয়বারের জন্য টাকা পাবেন না। তো আশা করবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন, সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। এবং আমার আগের ভিডিওটিতে আপনারা অনেকেই অনেক কয়েকটি কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলোর উত্তরও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো ভিডিওর আলোচনা শুরু করি। প্রত্যেক দিন বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন চাকরির প্রস্তুতি এবং রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্পের সম্বন্ধে জানতে এবং বিস্তারিতভাবে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করুন, তার পাশেই অল অপশনে ক্লিক করুন প্রত্যেকটি ছোট বড় আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আপনাদের আমি জানাতে চাই, অনেকেই কিন্তু আমার আগের ভিডিওটিতে কমেন্ট করেছিলেন যে দাদা আমি উজ্জ্বলা যোজনার জন্য গ্যাস বুকিং করেছিলাম কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো প্রথম থেকেই জানিয়ে রাখবো যে এপ্রিল মাসের যে টাকা, সেই এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু 30শে এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছে। যাদের যাদের উজ্জ্বলা যোজনার অ্যাকাউন্ট ছিল এবং উজ্জ্বলা যোজনার গ্যাস আওতাভুক্ত গ্যাস রয়েছিল এবং যারা গ্যাস বুকিং করেছিল সবার টাকাই কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। তো এই হলো একটা বিষয়। তো আবার অনেকেই একটা বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেছেন আগের ভিডিওতে, ভাবাই বলেছেন যে দাদা আমি তো প্রথমবারের জন্য গ্যাস পেয়েছি, আমি প্রথমবারের জন্য আমি উজ্জ্বলা যোজনার অ্যাকাউন্টে বুকিং করেছি, সেখানে আমার নাম রেজিস্টার করেছি, তো আমার তো রেজিস্টার হয়ে গেছে, তো এবার কি দ্বিতীয়বারের জন্য আমাকে কি অবশ্যই গ্যাসের বুকিং করতে হবে? হ্যাঁ অবশ্যই করতে হবে, দ্বিতীয়বারের জন্য গ্যাসের বুকিং না করলে কিন্তু গ্যাস দেবে না, অবশ্যই গ্যাস বুকিং করতে হবে। তো যারা প্রথমবারের উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছেন আপনারা এপ্রিল মাসে, তো আপনারা এবার মে মাসের গ্যাস পাওয়ার জন্য আপনাদের অবশ্যই নিজেরা নিজেরা বুকিং করিয়ে নেবেন, আপনারা অনলাইন কিংবা মেসেজের মাধ্যমে আপনারা এই বুকিংটা সেরে নেবেন। এবার বিষয় হচ্ছে গত এপ্রিল মাস জুড়ে কিন্তু দেওয়া হয়েছে এই উজ্জ্বলা যোজনার প্রথম পর্যায়ের টাকা। তো এবার অনেকেই প্রথমের দিকে টাকা পেয়ে গেছেন, তো এপ্রিলের প্রথমের দিকে টাকা পেয়ে গেছেন, তাদের যে গ্যাসটা তারা কিন্তু প্রথমের দিকে নিয়ে এসছে, তো তারা প্রথমের দিকে নিয়ে এসছে এবং তাদের গ্যাসটা অধিকাংশই তাদের যে সিলিন্ডারটা সেই সিলিন্ডারটা কিন্তু অনেকটাই বেশি খালি হয়েছে তাদেরটা তুলনামূলকভাবে, এবং অনেকের ফ্যামিলি অনুসারে সেই গ্যাসটা কিন্তু বেশি অনেকটা তাড়াতাড়ি ফুরিয়ে গেছে বা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, গ্যাসটা খালি হয়ে যাচ্ছে। তো এবার আপনাদের জানিয়ে রাখবো, তো এবার আপনারা হিসেব করে দেখবেন যে আপনি যে গ্যাস নিয়েছেন বা আপনি যেই দিন সিলিন্ডারটা বুক করেছেন তারপর যে টাকাটা ঢুকেছে, যেদিন সিলিন্ডারটা আপনি ভর্তি করে এনেছেন তার থেকে আপনার 15-20 দিন হয়েছে কিনা। যদি আপনার 15-20 দিন হয়ে থাকে তাহলে আপনি আবার এ মাসে নতুন করে সিলিন্ডারের জন্য বুক করাতে পারেন এবং বুক করে দিন, আপনি আগের বার যেভাবে বুক করেছিলেন সেই ঠিক একইভাবে বুক করে দিন, তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অনেকেই আছে যারা এপ্রিল মাসের একদম শেষের দিকে এসে তারা তাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তারা শেষের দিকে গ্যাসটা উইথড্র করেছে বা গ্যাস অফিস থেকে তাদের সিলিন্ডারটা ভর্তি করে এনেছে এপ্রিল মাসের শেষের দিকে, তো তাদের গ্যাসটা তো আর শেষ হয়ে যায়নি, এত তাদের গ্যাসটা শেষ হচ্ছে না, তো তারা কি করবেন? তাদের আপনাদের সবাইকে জানিয়ে রাখবো যে এই দ্বিতীয় দফার যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু চলবেই। তো আপনারা এক কাজ করবেন, আপনারা টাকাটা বুকিং করে রাখতে পারেন, আপনারা আপনাদের যে গ্যাসটা হিসেব করে দেখবেন যে যতদিন আপনি এই সিলিন্ডারটা বুক করেছেন তার থেকে 15-20 দিন পরে আপনি ঠিক এই গ্যাসের সিলিন্ডারটা আবার বুক করে দেবেন, বুক করে দিয়ে আপনি সেই টাকাটা আপনি তুলবেন। এবং এতে আপনার কি হবে, আপনি একটু টাইম নিয়ে বুক করবেন, তাতে দেখা গেল যে আপনি ঠিক এবার মে মাস চলছে তার পরের মাসে গিয়ে আপনি সেই সিলিন্ডারটাকে ভর্তি করাচ্ছেন কিংবা পরের একদম এই মে মাসের শেষের দিকে আপনি সেই সিলিন্ডারটাকে ভর্তি করাচ্ছেন, তার পরের মাসটা এই সিলিন্ডারে চলে যাবে, কিন্তু ঠিক এইভাবে যখন আবার 15-20 দিন পেরিয়ে যাবে তখন তৃতীয়বারের যে টাকাটা সেই টাকাটাও কিন্তু আপনি পেয়ে যাবেন।
তো আই হোপ আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি, বিস্তারিত ভাবে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।